নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 26শে সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার চারটি রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং ছয়টি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে। বৃহস্পতিবার কৃষ্ণপক্ষের নবমী তিথি রয়েছে, নক্ষত্র রয়েছে পুনর্বসু নক্ষত্র, যোগ রয়েছে বরিয়ান যোগ। রাহুকাল দুপুর 1:30 থেকে 3:00 পর্যন্ত রাহুকাল রয়েছে। এই রাহুকালের সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনারা করবেন না, এবং যারা অর্থপ্রাপ্তির উপর প্রচুর চেষ্টা করছেন হচ্ছে না, আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, এর সাথে সাথে আপনারা পাওয়ার কবচও পরিধান করতে পারেন। অর্থাৎ এই পাওয়ার কবচ কী করবে, শনি এবং রাহুকে একত্রে বলবান করবে এবং আপনাদের এই আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে সাহায্য করবে। শুভ মহালয়া উপলক্ষে এই পাওয়ার কবজের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে। যারা পাওয়ার কবজ নিতে ইচ্ছুক রয়েছেন, স্পেশাল ডিসকাউন্ট চলছে শুভ মহালয়ার জন্য। এই সময় সমস্তটা বুকিং নেওয়া হচ্ছে, এই অমাবস্যাতে এই পাওয়ার কবচ এবং রাহু রক্ষা কবচ সমস্ত তৈরি করা হচ্ছে। এবং যারা এখনও পর্যন্ত বুকিং নিতে করাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। শুধুমাত্র অনেকে ভিডিও শুনছেন, কৌশিকদা রাশির নাম শুনলাম কই, আমার তো হচ্ছে না। দেখুন, ব্যক্তিগত জন্মছককে আগে বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। আপনার জন্মচকে এই গ্রহগুলো যদি শুভ থাকে, রাহু শনি এবং শুক্র, এই তিনটি গ্রহ যদি শুভ থাকে এবং সর্বোপরি এই অর্থপ্রাপ্তি ভাগ্য অর্থাৎ দৈব কৃপা আপনার যদি থাকে, এই দৈব কৃপা করতে গেলেই এই কবজের কিন্তু একান্ত দরকার কিন্তু রয়েছে, যেখানে ঈশ্বরের ব্লেসিংয়ের মাধ্যমে আপনার এই অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। আপনার জন্মছকটাকে আগে বিচার করুন, আপনার মহাদশা আগে দেখুন, কোন সময় প্রাপ্তি রয়েছে, কোন বছর থেকে কোন বছরের মধ্যে প্রাপ্তি রয়েছে, কেন বাধা আসছে, এবং পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে এবং স্পেশাল ডিসকাউন্ট চলছে রাহু রক্ষা কবচের উপর, রাহু রক্ষা কবচ এবং আপনার পাওয়ার কবচের উপর। যারা নিতে ইচ্ছুক রয়েছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। প্রথম আসি আমি যে ছয়টি নামের ব্যক্তির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, সেই ছয় নামের ব্যক্তির প্রথমে আমি আলোচনা করি। যারা রাশি জানেন না, অবশ্যই এই নামের ব্যক্তি দিয়ে আপনারা দেখবেন, আর যারা রাশি জানেন তাদের ক্ষেত্রে কিন্তু রাশিটাকে আপনারা মেনটেন করার চেষ্টা করুন। আপনার প্রথম নামের অক্ষর এল দিয়ে যদি শুরু হয়, প্রথম নামের অক্ষর এল, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি জি দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর যদি জি দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। কে দিয়ে, প্রথম নামের অক্ষর কে, যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। আপনার নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষরটা যদি এন, প্রথম নামের অক্ষর এন দিয়ে যদি থাকে, তাহলে যে কোনো দিক থেকে আকস্মিক অর্থপ্রাপ্তি, হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর যদি এইচ দিয়ে শুরু হয়, এইচ, প্রথম নামের অক্ষর যদি এইচ দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে।
যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা পাওয়ার কবচ এবং রাহু রক্ষা কবচের পরিধান করতে পারেন এবং ব্যক্তিগত জন্মছককে একবার দেখিয়ে নিন। এবার আসি 4টি রাশির নাম। আপনার রাশি যদি কর্কট হয়, আপনার আগামীকাল লটারির প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। যদি আপনার ভাগ্য, আপনার রাহু গ্রহ শুভ থাকে, আপনার দশা মহাদশা পারমিট থাকে, অবশ্যই কর্কট রাশির টার্গেট নাম্বার 2 আপনাদের যে শুভ সময় সকাল 10:12 থেকে 11:03 পর্যন্ত। দ্বিতীয় রাশি আপনার মীন রাশি। মীন রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। মীন রাশির টার্গেট নাম্বার 1 আপনাদের শুভ সময় সকাল 9:52 থেকে 10:33 পর্যন্ত, সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি আপনার মহাসৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। যে কোনো দিক থেকে, শেয়ার বাজার, লটারি, ফাটকা থেকে আপনার অর্থ প্রাপ্তি সম্ভাবনা রয়েছে। আপনাদের লাকি নাম্বার 9 আপনাদের শুভ সময় সকাল 11:23 থেকে 11:55 পর্যন্ত। একদম অন্তিম শেষ রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনাদের টার্গেট নাম্বার 3 আপনাদের শুভ সময় সকাল 11:34 থেকে 12:27 পর্যন্ত, সময়টা শুভ। অর্থাৎ এই যে আমি বললাম একটি রাশি এবং এই নামের ব্যক্তির অর্থপ্রাপ্তি হতে চলেছে আগামীকাল, প্রত্যেকে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন। মা লক্ষ্মীকে আপনারা পদ্মফুল নিবেদন করুন, তাতে আপনাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হবে। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল, বারবার এই কথাটা বলি, অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা পরামর্শ করতে চাইছেন, রাহু রক্ষা কবচ দিতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। নমস্কার, ধন্যবাদ।